রবিবার ছিল শ্রী শ্রী শারদা মাতার 169তম আবির্ভাব দিবস। এই উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সুভাষপল্লিতে শারদা আশ্রমে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এদিন সকাল থেকে হোম, যজ্ঞ সহ নানান ধর্মীয় মূলক সঙ্গীত সহ বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয়। এছাড়াও এদিন প্রায় 12,000 মানুষকে ভোগ বিতরণ করা হয়। এদিন আশ্রমে আসেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। আশ্রমের অধ্যক্ষ জানান, বিধায়ক প্রতিশ্রুতি দিয়েছেন আশ্রমের উন্নতির জন্য তিনি সব রকম সহযোগিতা করবেন। জননী শ্রী শারদা মায়ের 169তম আবির্ভাব তিথি। আমাদের সনাতন ধর্মে আমরা এখন বিদেশি নিয়ম পালন করি জন্মদিন, বার্থডে, কিন্তু আমাদের সনাতন রীতি হচ্ছে তিথিটাকে পালন করা। সেই অনুযায়ী আমাদের জগৎজননী শারদা মায়ের আজকে 169তম আবির্ভাব তিথি। সেই উপলক্ষে রামকৃষ্ণ ভাবধারার সমস্ত জায়গায় এবং রামকৃষ্ণ যারা অনুরাগী আছেন তাদের যে সমস্ত ছোটো ছোটো সংগঠন ইত্যাদি আছে, সেখানে আজকে শিশু মায়ের জন্মতিথি, জন্মোৎসব পালিত হচ্ছে। এখানেও আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি বর্ধমান শারদাশ্রম সুভাষপল্লিতে, এটি একটি অত্যন্ত প্রাচীন আশ্রম বর্ধমানে। 1954 খ্রিস্টাব্দে এই আশ্রমের সূত্রপাত শ্রী শ্রী শারদা মায়ের, যাকে দাড়ি বা ভারী বলা হয়, যিনি কলকাতার বুকে শারদা মায়ের থাকার জন্য একটি বাড়ি করে দিয়েছিলেন, যেটা আমরা বাগবাজারের মায়ের বাড়ি বলে জানি। সেই শরৎ মহারাজ, যিনি ঠাকুরের জীবনী লিখে সেই পয়সা অর্জন করে, সেই পয়সা রোজগার করে মায়ের বাড়ি তৈরি করেছিলেন। তার শিষ্য শ্রীমৎস্বামী নিঃসঙ্গানন্দী মহারাজ, ধীরেন মহারাজ, তিনি এই আশ্রম প্রতিষ্ঠা করেন 1954 খ্রিস্টাব্দে। আস্তে আস্তে গুটি গুটি পায় এই আশ্রমের এই রূপ। এখানে শিশু মায়ের বর্ধমানের বুকে কোথাও যদি শিশু মায়ের রেলিক্স বা ঠাকুরের রেলিক্স কোথাও থেকে থাকে, একমাত্র এখানে শিশু মায়ের রেলিক্স আছে। কেশ এবং নখ এখানে নিত্য মন্দিরের গর্ভগৃহে বেদির নিচে সংস্থাপন করা আছে। এখানে সেটি পুজো নিত্য সেবা হয় এবং এটি একটি, এখানে আমরা যতটা পারি আমাদের এই ক্ষুদ্র পরিসরের মধ্যে দিয়ে আমরা সমাজের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এখানে কিছু ছাত্ররা থাকে, তারা মেধাবী দূরের ছাত্র, তারা অল্প পয়সায় কিংবা নিখরচায় এখানে থাকা খাওয়ার সুযোগ পায়। এছাড়া সারা বছর বিভিন্ন রকম সেবামূলক কাজ এই আশ্রমের তরফ থেকে হয়ে থাকে। আজকে এখানে শারদা মায়ের জন্মতিথি উৎসব পালিত হচ্ছে। এখানে সেই উৎসব উপলক্ষে কালকে থেকেই অনুষ্ঠান শুরু হয়েছে। কালকে পালা কীর্তন ছিল, আজকে সকালবেলা থেকে শিশু মায়ের এবং ঠাকুরের বিশেষ পূজা, হোম ইত্যাদি শেষ হয়েছে, ভোগরাগও শেষ হয়েছে, ভক্তরা প্রসাদ পাচ্ছেন। প্রায় 1000-এর উপর ভক্তদের প্রসাদ পাওয়ার ব্যবস্থা আজকে আছে। সন্ধেবেলাতেও কিছু ভক্তিমূলক অনুষ্ঠান আছে। এই আজকে এখানে আমাদের সবচেয়ে আনন্দের বিষয়, বর্ধমান, এই পূর্ব বর্ধমানের যে বিধায়ক খোকন দাস, তিনি খোকন দা এখানে এসেছিলেন এবং তিনি আমাদের এই আশ্রমের উন্নতি কল্পের জন্য কিছু পদক্ষেপ নেবেন, এই আমাদের আশ্বাস করে গেছেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।